এনটি টোব্যাকো অ্যালায়েন্স আত্মার বিড়ির দাম বাড়ানোর প্রস্তাবকে দেশীয় শিল্প বিরোধী মনোভাব হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, বিড়ি উৎপাদনের সাথে যুক্ত শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে শিল্পটিকে প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে হবে। এজন্য বিড়ির কর কমিয়ে এর দাম কমানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিড়ির প্যাকেট 18 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা করার প্রস্তাব দেয় এনটি টোব্যাকো অ্যালায়েন্স আত্মা। এজন্য সম্পূরক শুল্ক 30 শতাংশ থেকে বাড়িয়ে 45 শতাংশ করার কথা বলেন তারা। আত্মার এই প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করে ব্রি শ্রমিক ফেডারেশন। বক্তারা বলেন, দেশীয় শিল্পটির সাথে জড়িত অসংখ্য মানুষের রুটি রুজি, এ অবস্থায় সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শিল্পটিকে টিকিয়ে রাখার উদ্যোগ নিতে হবে। আমাদের এখানে বিকলাঙ্গ, নারী পরিত্যক্তা সমস্ত কাজ করে, তাদের কোনো কাজের ব্যবস্থা না করে এবং তাদের উপর চাপ দিতেছে। এই জন্য আমরা চাই অবিলম্বে এই সমস্যাগুলোর কর্মকাণ্ড প্রত্যাহার করেন। প্রতি প্যাকেট বিড়ির দাম 18 টাকা থেকে কমিয়ে 16 টাকা করার দাবি জানান শ্রমিক নেতারা। একই সঙ্গে নকল বিড়ি উৎপাদন ও বাজারজাত বন্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।